Halo bendura, welcome to my channel. To good morning and subha sokal. Tumra sob kemon acho? Nishchoi bhalo acho. Allah rahmate bhalo theko, susto theko. Ar ei video last theke dekhte thako. Nishchoi tomaderke video bhalo lagbe. To dekhtei pachho sokale uthe uthe cha boshiye diyechi ar cha ekhon hocche. To cha dekhcho phutche kemon bhabe phute phute upore uthe jacche. আর এবার 10টার দিকে ভাবলাম মানুষ এসেছে কুটুম এসেছে তো তাই দেখো আলু এগুলো পুরি চালের আটা আলু চালের আটা বানিয়ে নিয়েছি আর এতে তরকারি হচ্ছে এতে বসিয়ে দিয়েছি তরকারি আসলে ঘুগনি ও মানে মটর ঘুগনি বানানোর প্ল্যান ছিল তো মিষ্টিদেরকে খাবার দিয়ে দিয়েছি আর এদিকে জল লাগবে জল খাবার তো জল দিয়ে দিচ্ছি বোতলে ভরে জল ভরে নিচ্ছি এই দেখো মিষ্টিরা খাবার খাচ্ছে এখন এদিকে আমাদের বাড়িতে বললাম না কুটুম এসেছে তো ওইটাই আমার ননদের ছেলে হয় এটা আসলে নিজের ননদ নেই ওটা হয় আমার খালা শাশুড়ি মানে পোতা আর কি তো এখন কাজ চলছে আর এদিকে বেশি মানে আজকে ওই ডাল মানে প্রথম ডালটা হয়ে আর একটা দুটো সিঁড়ি হলো তো ওদিকে কাজ হচ্ছে আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এতে মাংস বসিয়ে দিয়েছি এখন রান্না বান্না তো করতেই হবে তাড়াতাড়ি যেহেতু মানুষ এসেছে আর মিস্ত্রি এদিকে কাজ করছে তো এটা মাংসটা বসিয়ে দিয়েছি কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর এই দেখো কাজ চলছে এখনো দেখতে পাচ্ছো মিস্ত্রি কাজ করছে কাজ করতে করতে কিন্তু কি আর বলবো প্রচন্ড একটা বিপদ এসে পড়েছে সেটা জানলে শুনে অবাক হবে তোমরা তো ভিডিও দেখতে থাকো সেটা নিশ্চয়ই তোমরা জানতেও পারবে লাস্টে আমার কি বিপদ এসেছে তা বলার নেই কি বলবো এদিকে রান্না বান্না করছি টমেটো আলুটা হয়ে গেল রান্না তো আজ এদিকে টমেটো আলু রান্নাটা রান্না টান্না তো হয়ে এলো তো দেখতে পেলাম কে একটা না কাপড় বিকতে এসেছে একটা মানুষ তো ওর কাছে একটা কুর্তি পছন্দ হলো তো হলুদ কালারের আর পিঙ্ক কালারের ছিল তো আমি পিঙ্ক কালারটা চুজ করলাম হলুদ কালারটা ভালো লাগছিল কিন্তু ওটাতে ছোট বাচ্চার মা তো ময়লা ধরবে বেশি তো আমি এই গোলাপিটাই নিয়ে নিলাম তো দেখো পুরোটাই কাজ করা আছে ভালো লাগছে বেশ আর হাতটাও থ্রি কোয়ার্টার হাত আর সামনে যেখানে আছে সেই জায়গায় হাতটা দেখো আবার ফোল্ড আছে কেমন তো বেশ ভালোই লাগছে ননদরাও দেখলো তো বলছে ভালোই পেয়েছেন ভালোই লাগছে বেশ ভালো তাই এটা নিয়ে নিলাম এদিকে দেখো ননদের ছেলেটা কেমন সোফাতে লটাপটি করছে ওকে বলছি কি খাবার খেয়ে না তো বলছে খাচ্ছি খাচ্ছি মোবাইল দেখছে আসলে ছোট বাচ্চা তো মোবাইল দেখতেই ব্যস্ত তাই না ছোট বাচ্চাদেরকে খাওয়া দাওয়া ছেড়ে যদি মোবাইল দিয়ে দাও না তো আর খাবারও চাইবে না মোবাইলই দেখবে তো এই দেখো 2:15 বেজে গেছে তো সবকে খাইয়ে দাইয়ে দিলাম তারপর বৈকালে একটুখানি চলে এলাম উপরে দেখো মেঘলা মেঘলা দিন আসলে সূর্যও নেই বৃষ্টিও হয়েছে আজকে তো এই দেখো দেখতেই পাচ্ছ কেমন ছাদে বৃষ্টি জমে রয়েছে আর পুরো ছাদটা কেমন ভেজা ভেজা লাগছে আর কাজ তো চলছে তার জন্য একটু নোংরাও হয়ে আছে পরিষ্কার করছি না কাজটা কমপ্লিট না হলে পরিষ্কার করব না কারণ পরিষ্কার করে কি করব আবার তো কাজটা চললে তো আর নোংরা হবে তার জন্য তো উপরটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে এবার সিঁড়িটা আছে সিঁড়িটা হয়ে গেলে কিন্তু আর নিচে একটা সিঁড়ি আছে ওটাও হয়ে যাবে তো আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই ডালের ধরো 4টে সিঁড়ি হলো 4টে হয়েছে 4টে না 5টে এরকম হয়েছে আর 6টা মানে 11টা সিঁড়ি এই ডালে তো এখনও 6টা সিঁড়ি বাকি রয়েছে হ্যাঁ তো এবার ভাবছি কি মিস্ত্রি বললো কি এগুলো মুছে না ভাবি নাইলে দাগ বসে যাবে তো উঠবে না সহজে তো আমি মুছে নিচ্ছি একটু মুছতে মুছতে কি বলবো উঠছে না সহজে তো ঘুষে ঘুষে তুলতে হচ্ছে তা হাতটা পুরো ছিলে গেল একেবারে তুলতে তুলতে উপরটা করলাম কোনো রকম করে আর এই নিচেটা দেখতে পাচ্ছ কেমন নোংরা হয়ে আছে ওটাও মুছতে হবে তারপরে তো এই তো বললাম যা বিপদ এসেছে তো দেখতেই পাচ্ছ কি বিপদ এসেছে সব কিছু হয়ে যাওয়ার পরে কেমনভাবে তুলে আমাকে মশলাগুলো ছাড়িয়ে এ মুছে টুছে রাখতে হচ্ছে কারণ জানো মিস্ত্রিটাতে ভুল করে দিয়েছে
ওর ভুলের জন্য জিনিসগুলো নষ্ট হচ্ছে, মশলাগুলো নষ্ট এতগুলো, আর খাটনিতে তো আলাদা আছে খাটুনি, দেখতে পাচ্ছো কেমনভাবে তুলছি, তুলে কিন্তু মশলাগুলো ও ওই ই থেকে মার্বেল থেকে খসিয়ে খসিয়ে মানে ছেড়ে ছেড়ে দিচ্ছি, সহজে ছাড়ছে না, কি বলবো। দেখে তোমাদেরকে অনেক ইজি লাগছে কি ঝটপট ছেড়ে যাচ্ছে, কিন্তু আসলে তা নয়, আমি করছি, আমি নিজে জানছি কি কি কষ্টভাবে করছি, কিন্তু তবুও দেখো আমি থামছি না। জিনিস নষ্ট একবার হয়ে গেলে বলো তো তারপরে কি আর ঠিক হয়? আর সিঁড়ির ব্যাপার আছে, অন্য কোনো ব্যাপার হলে যা কেউ অল্প টল্প একটু খারাপ হলে বোঝা যায় না, কিন্তু সিঁড়ির ব্যাপার আছে, সিঁড়িতে আমিও চাপবো বা আমাদের বাড়িতে আলগা কুটুম এলেও তারাও হয়তো চাপবে, তো সিঁড়ি থেকে পড়ার ভয় আছে। এবার পড়ে গেলে বিপদ তো অনেক, বিপদ তো বলার কথা নেই, পড়লে তো আর বাঁচবে কি না তা তো ঠিক নেই, বা হামও হয়ে যেতে পারে, তার জন্য আমি কিন্তু রিস্ক নিলাম না। আর সবগুলোকে তুলে তুলে আমি মশলাগুলোও মার্বেল থেকে ছড়িয়ে ফেলে আমি মার্বেলটাকেও ভালো করে জল দিয়ে মুছে মুছে নিচ্ছি, কারণ আজকাল আমার একটু খাটুনি পরে ভবিষ্যতে কিন্তু আমার বিরাট বড় বিপদ হয়ে দাঁড়াতো। তো আজ আমি না দাঁড়িয়ে থেকে আমি খাটুনিটাকেই চুজ করে নিলাম, কি আমি ভবিষ্যৎ দেখে আমি আজকেই শুরু করে ফেললাম কি না এটা ঠিক না করা পর্যন্ত আমি হচ্ছে না, এটাকে আমার নষ্ট হলেও হোক কিন্তু এটা আমি ঠিক করে নিই।